দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে প্রচারে আসছে দেশের তরুণ প্রজন্মের লাইফস্টাইল, আবেগ ও তাদের হাসি ঠাট্টায় ভরপুর সিরিয়াল ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর। আগামী 11 মার্চ থেকে জনপ্রিয় নির্মাতা কাজল আরিফিন ওমি পরিচালিত এই সিরিয়ালটি টিভি ও ইউটিউবে প্রচার হবে। রোববার সকালে গুলশানের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন ডেকে কাজল আরিফিন ওমি এসব জানান। 11 মার্চ থেকে সপ্তাহে 3 দিন শুক্র, শনি ও রোববার ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর প্রচার হবে। রাত 8:25 টিভিতে প্রচারের পর ধ্রুব টিভির ইউটিউবে উন্মুক্ত হবে প্রতি এপিসোড। ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আগের শিল্পীরা, যারা প্রত্যেকেই নাটকটির চরিত্রগুলো দিয়ে দর্শক মহলে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন। সংবাদ সম্মেলনে প্রত্যেক শিল্পী উপস্থিত ছিলেন। মিশু, সাব্বির, পলাশ, চাষি আলম, মারজুক রাসেল, সাবিলা নূর, সঞ্জনা সরকার, রিয়া, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারি, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শিমুল শর্মা, পার্সা ইভানা, পাভেল প্রমুখ। দেশীয় সিরিয়াল দর্শক দেখে না, সিরিয়াল নিয়ে দর্শকের আগ্রহ নেই এমন অভিযোগ চলমান। সেখানে ব্যাচেলর পয়েন্ট পরপর 3টি সিকুয়েল বানিয়ে ব্যাপক সাড়া ফেলেন পরিচালক ওমি। তাই দর্শক চাহিদা প্রাধান্য নিয়ে সাফল্যের ধারাবাহিকতায় আবার সিরিয়ালটির যাত্রা শুরু হলো।